এলাকায় আগ বড়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া উইল সোপ আপ সমঝোতা নেহি টিভিএস আপাচি আরটিআর হিট ফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নেহি বচেগা আরু জুনিয়র হরলিক ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। উষাহঁতে ক'লে মই ভালে আছোঁ, টেনশ্যন ল'ব নালাগে, ক'ত আছোঁ সুধিব নালাগে, ফোন কৰাও ট্ৰাই কৰিব নালাগে, লগে লগে ফোন কাট। একটপাও শুনাই, দুই গিলাচ পানী খাইছি বোলে। ই আই কিনো কয় আছোঁ নিতা, ও মই অচানক মানি গেলোঁ। শেৱালি এটা তাকে যোৱা মানে মাই গাখীৰ দিয়া চাহ খাবা যোৱা। সেনাই স্থলত একটপা চাহ নাখোৱাকে আহিছি। সাগৰিকা সাগৰিকা কলিতা, ইকনমিক্সত যে মাষ্টাৰ ডিগ্ৰী কৰিছে, দুই দিনতে PhD কমপ্লিট কৰি ডক্টৰ সাগৰিকা কলিতা হ'ব। বিয়া ঠিক হৈ আছে, গুৱাহাটী দৰা ডাক্তৰ। চব গাঁৱৰ মানুহ গৈছে তাতে হেডমাষ্টৰে প্ৰেমলতাক মাৰি পেলাই পুতি থৈ দিছে। প্ৰেমলতাক? এতিয়া পুলিচে কেছে খান্দাওঁতে সাপলব। কি হ'ব এতিয়া? সেই বান্দাৰ তাতে প্ৰেমলতা ডেড বডি নলৈ তন্থৰ মৰা মেকৃতু আৰু কলা শৰ্মাৰ মতাটো ওলব। মোৰ বুকখান ফাটি যাব খোজে হে। কি হৈছে ভাই? হ' মাষ্টৰে এইটো কাণ্ড কৰিব বুলি মই সপোনতে ভবা নাছিলোঁ হে। এই ৰাতি হাফিজকে আহি নাপালাক দেখোনে? তাকে যোৱাই, মোৰ কিবা টেনশ্যনেই ওলাই। অ' সেইটো আহিব দেখি ৰ। আমি হলো দুইখীয়া মানুহ, মটৰচুটোৰ কৰা বুলি মোক ফাঁচি দিব নেকি আই? তই ফাঁচি গেলি, তোৰ লগ হিচাপে ময়ো ফাঁচি যাম। বুকখান ধমধমি ধৰিছি, কিবা হ'ব নেকি আই ভাই? বেছি চিন্তা কৰাই তোহো। নহয়, ফাঁচি গেলি কি কৰিম ভাবি থ'ব লাগিবতো। এটা কাম কৰ, গুৱাহাটীৰ পৰা খুৰা আহি পাইছে হেন পাওঁ, যা তোহো খুৰাৰ তাকে যা, খুৰাই কিবা দিহা দিব যা। যা আহ। যোৱাবাৰ মাগুতুমের দিনা আমাক দাও চলি গেলাই কিবা সেই তেজাল পাথা আৰু ও চালানি ৰৌ মাছৰ বাম্পাৰ খেলা পাতিছিল। হয় হয়, সেইবোৰ আমাৰ ফালেও হয় আজিকালি। ও কিবা সেই ভোগালী বাম্পাৰ বুলি কয়, সেইখন খেলাত কলা শৰ্মাৰ ঘৈণীয়াকক গেলি এখন টিকেট কাটিছিল। ও শৰ্মাৰ ঘৈণীয়াকৰ টিকেটটোত এটা পাথা ছাগাল পাইছিল, শৰ্মাৰ টিকেটটোত এক লিটাৰ মিঠাতেল পাইছিল। মাংসও পালাক, ও মাংস ভাজবাক গেলি মিঠাতেলো পালাক। মস্তু কপেলা মানুহ এগলা খুৰা। কি কাৰবাৰ হে, তেজাল পাথা আৰু ভেজাল তেল দুইটাই পালে, কপাল বুইছা কপাল। হয় দক ও খুৰা, বড় কপালের কথা ভাবি থাকাওতে আপনার চাহ কাপে এটা ঠান্ডা হব। খাক। ও বউ, ইটা হাইছো দেশুন, সেখানি সময়ত মোর কলজাত গতে ধান বান্ধা দিছিলে। কিয়াই হা গাতার পরা প্রেমলতার হলব বলে ভয় নালগিব? হেডমাস্টারে বলে আগে আগে কইছিলে জকালি প্রেমলতাই ফোন করা বলি। ও মিশা কলি কি হব বউ, গাঁর মানুষ জিতে থার ধরছি, মানুষ জিতে প্রেমলতার এই দশা হ বলে কইছি। হাজার কক, হেডমাস্টারের কথা কিবা মই বিশ্বাস করবা নরা হই গেছিলো। এ হেতুও হই দে, চিন্তা করবা লাগা কথা। যি কি নহক, কলা শৰ্মাৰ ঘৰৰ মতততো পাই মই ভাল পাইছোঁ দে। সি অসাত মানুহে, তাৰ মতততো লৈ মই ভাল পোৱা নাই। নহয় দেবু, ভাল কথা হৈছে, তই গোটাই যিমানে যি নকা এইটো ভাল কথা হ বুলি মই মানি ল'বা নোৰো। একফালৰ পৰা চালি ভাল কথা হৈছে দে, মই কি কাৰণে কৈছোঁ তই ধৰবা পাৰা নাই। কিয়া বা ক'লি,
এই মতত তোর হার বদনাম আমার ফলাফল তার উপর নাচিল ইটা পাতলিব হা হইতো দে মই কথাটো ভাবাই নাছিলোয়ে চা মই হাতে পাশে সব চিন্তা করব দে একুট মেন তাম হল মুখখান কিবা মিঠা মিঠা লাগছি দেব মই আনু দে ঐ খুড়া দেখো আহিয়ে নাপলাগে মেকৃতু তাতে পুতি ফেলে তই গতাইখান যত পত লগে ফেলছা ও তা দুইবার গাঁটাখান দি থাকিয়ে সেই খান্দা গাঁটাটোতে পুতি দিলু দিয়ে দাদা ইমানে যদি হেলা মোক নকলিকা মই কাষতে এটা গাঁটাখান দি দিলু ঐ সিমান ভাবাই নাছিল ঐ এতিয়া মেকৃতু কার বিচার অলছি বললে তন্ধর মেকৃ মরা বলে আর কোনবাই জানে নাকি আমার ওসরোর অশোক দা চন্দন দা তো জানে কল্যাণ দাদাখেরও জানে ও তাহাতে যদি ভাই বেলেগ কৈছি মই নাজনু হরি হরি কপাল বিপদত পড়লু আই এতিয়া থানাক যাবা লাগা হলি দেখুন বইয়া কথা হব আই ও কিয়ে খুড়া আহা নাই আহা নাই কাকা একবার ময়ো খুড়াক লাগাল পাবা লাগবো এই অপু ফোন এটা করছুন ফোন করছিলু আই থাকা বলে কৈছি এতিয়া আজি আহি পাই না কালি আহি পাই তাকে হে নকলা আরো একবার ফোন করছুন কছিল ময়ো চাইছিলু তুত তুতকে মাতি থাকে ফোন হলি নালগে কি করা যায় এতিয়া মটরের গাঁটাটোত মেকরি এটা পাইছে সেই গন্ধটো লাগি আছে নাকত হে ভগবান এই মেকরিটুই আমাক খাব কি হৈছে তোহার তোকনো আর কি লুকাম কওঁ দে দাদি ন ও নকা গেয়া যাবি রে তোর লগত বহি গতাই ভাল লাগছি এটা কথা সুধু রসু কি পুয়া পুয়া তুই মর্নিং ওয়াকত যা পুয়া বলে কথা নাই র মোক দেখুন জানাই গোটাই দিনটো ইঘরে ইঘরে যাই মর্নিং ওয়াক করে থাক নহয় এয়া বেরি পুয়া উঠি মর্নিং ওয়াকত যাবা লাগে শরীরের কারণে ভাল পুয়া নকলিও দিনটো করু মর্নিং ওয়াক ও হেড ধরি তোর দেহাতুর বহুলা আছে মই গতাই ঘুমে থাকাওতে থাকাওতে মোর দেহাতু ভারী হয়ে গেছি এটা কাম করবি এখন কি কালির পেরে পুয়া পুয়া তুই মোরেতে অলে আইবি দো মর্নিং ওয়াকত যা ও দেহি তেহি পাতত গুতাই নর্মদা বউ উকে মোর বের হচ্ছি হাকিও এ ও গাতা খান্দি মটর উলা চাবা গেছিল কাতার পেরে বলে আতা মরামে ক্রিয়া উলছি দেখার লগে লগে বয়া গন্ধ নাকত কমে গেছি আমার বাতত উইকে উইকে বহি গেছি খেওয়ালি হাত আছে লগত হা কিনু কহে আসু না বল গেটখন খুলি ছোৱালীজনী ওলাই আহি বৰ ধুনীয়া ছোৱালী চন্দ্ৰমা ও নামটো সোধাত চন্দ্ৰমা বুলি ক'লে বৰ ধুনীয়া ছোৱালী তাইৰ লগতে কিবা এটা যোগাযোগ কৰিব পৰা যায় নেকি চচোন মানুহৰ কাণ্ড কাৰখানা প্ৰেমলতা দেৱবদী অলব বুলি হাহাকাৰ অ ওলাল যায় কলা শৰ্মাৰ মটৰ আৰু মৰা মেকৰি এ ৰবা এখন গাঁৱত কাৰোবাৰ মেকৰি মৰিছে নেকি হা বাটলৈকেহে গলো ঘৰৰ ভিতৰত সোমোৱা নাই ৰাস্তাটো থকা বুলিহে গলো তাৰপিছত গেটখন খুলি ছোৱালীজনী ওলাই আহি বৰ ধুনীয়া ছোৱালী চন্দ্ৰমা অ নামটো সোধাত চন্দ্ৰমা বুলি ক'লে বৰ ধুনীয়া ছোৱালী ই তাইৰ লগতে কিবা এটা যোগাযোগ কৰিব পৰা যায় নেকি চেষ্টা কৰি চাব পৰা যায় ছোৱালীজনী তই দেখিছোঁ দেখিছোঁ কেন্দ্ৰ চেন্দ্ৰটো দেখা নাই এই নাই কিয় থাকিব আকৌ একদম ছোৱালী নিচিনাই দেখিছ একদম ধুনীয়া ঠিকে আছে পিছে কেইদিনমান আগতে গিৰিয়েকে তাইক খেদি দিলে এতিয়া বেলেগ কথা একো নাই গিৰিয়েকে জেং কৰিব বুলিহে ভয়
ৰাস্তাৰে আহি থাকোঁতে মানুহৰ জুমটো দেখি সোমাই গলো। বোলো কিনো হৈছে চাওঁ। মানুহবোৰে যিহে কোৱা কুই কৰিলে বোলে গাঁতৰ পৰা প্ৰেমলতাৰ ডেড বডি ওলাব। মোৰ একেবাৰে টেনচন হৈ গৈছিল, বুজিছেনে? পইচা হে না বাপা, মোৰ ভৰিৰ কপেনি কমাই নাই। ভাগ্য ভাল, শেষত যেনিবা কাৰোবাৰ মৰা মেকুৰী এটা আৰু কলা সমাৰ মটৰটো ওলাল। অলপ দে বাপা, হেৰি সকলে মটৰটো ভলাকাৰ পাই চুৰ কৰা বুলি কৈ আছিল, সেইটো বদনামৰ পৰা মুক্ত হয়। কিবাহে কৈছে পেহীটো? কি কিবা কলো হে, ভলাকাৰ পা বদনামৰ পৰা মুক্ত হল দে। অ' পেহী, বদনামটো বৰ বেয়া বস্তু, অমৰা টেঙাৰ চেকাৰ দৰে। এবাৰ কাপোৰত লাগিলে কাপোৰে ফালি যাব, তথাপি দাগ নাযায়। কুকুৰে নহয়, মানুহবোৰে ডিছকাছ কৰি আছে, মানুহবোৰ চিনি নাপালো নহয়। অ পেহী, আহো। এনে অকত মানুহ গেলা। আপনি মোক গালিহে দে, জিহুৰি গৈছে গোটাই। মই কিয় গালি পাৰিমে, কেনকে উজাত খালি সেইটোহে সুধিলো। মোৰ ভাবনা চিন্তা থাকিলে ও ধেনটো নহয় যে হেমাই, হেনকে উজাত খালো। কিহনো ইমান ভাবনা চিন্তা সুমলে? মাইদিয়াৰে সুনীতাৰ ফোনটোত ফোন কৰিছিল, কথা পাতি গোটাই নানানটা ভাবনা চিন্তা সুমাই গেল। কি কলাক পাবাই? তেওঁ কলাক মই শুনলো, মই কলো তেওঁ শুনলাক, এফালে তেওঁৰ চিন্তা এফালে মোৰ চিন্তা। কি কলাক ভাঙি পাতি কওঁ? কি আৰু ভাঙি পাতি কবা লাগে, সেফালে কি চিন্তা সেইটো ভাঙি পাতি কওঁ। তেওঁ কলাক ঔকিয়াৰ পাতে বোলে একো নকৰে, মাইদিয়াৰে গোটেই ৰান্ধি বাঢ়ি খুৱাব লাগে, সেইটোৱেই মোৰ চিন্তা। আৰু মই ক'লো সুনীতাই কৰি দিয়া বজাৰখিনি সেই ঘৰ আগতে আমাক বজাৰ কৰিব পইচা পাঠাই দিব। সেনকে কওঁতে তেওঁ চিন্তা সুমে গেল, ও কামত সুমেছিহে, পইচা দিব পৰা হোৱা নাই বোলে। কিনো কয়ে, মোৰো চিন্তা সুমল যা। বেছি চিন্তা কৰি আপুনি আৰু পেচাটো বাঢ়াব নালাগে, কিবা হ'ব দক। অ মাই, চাহ খাব? খাম যা। এথেন চিন্তা কৰিলে কি হ'ব, কুকৰ্ম গিলাখেন কৰাৰ আগতে চিন্তা কৰিব লাগে। সিমান ভাবিবাৰে নহ'লে ভাই, খুৰাই কলাক ভাল হ'ব, সি এটা শিক্ষা পাব। কি শিক্ষা পালাক কলা শৰ্মাই, হা সৰলা কপালাকো তুহুটোহে শিক্ষা পালি। যা তা হৈ জীয়াই ভাই। মোৰ কথাই কলি যেটো কৈ পাৰিছে দাদী, ভাই তই দেখিলি তোৰো কৈপ চাচোন দেখা পুলিচ আহি আছে। অ হেই আমি পলাৱা, পল পলি নকৰবি, তোহাক দোকে সন্দেহ কৰা নাই, পল পলি কৰিলেহে সন্দেহ কৰব। আও কিয়া ভাই, আছো দিয়ক, কেনে বহি, আপুনি কৰ পৰা আহিলা? ডিউটি কৰিলো, ছচন মানুহৰ কাণ্ড কাৰখানা, প্ৰেমলতা দেৱবদী অলব বুলি হাহাকাৰ, অ ওলাল যায় কলা শৰ্মাৰ মটৰ আৰু মৰা মেকৰী। এ ৰবা, এখন গাঁৱত কাৰোবাৰ মেকৰী মচি নেকি? ৰাতি মটৰটো নিবা নল্লা, জিন্দগীত হেনে চিধা নহব। আহো মই দেখলি বাপা, ঐ মানছো দে বাইদেউ। যাওঁ এথেন। নমস্কাৰ, উত্তৰ পূৰ্বাঞ্চলৰ যুৱতীসকলৰ বাবে মই লৈ আহিছো এটি সুখবৰ। পুনৰ আহি আছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ অনন্য সৌন্দৰ্য প্ৰতিযোগিতা নৰ্থ ইষ্ট ডিভা।
আপোনালোকে জানি সুখী হ'ব যে নর্থ ইষ্ট ডিভা উইনাৰে মিছ ইণ্ডিয়া অৰ্গেনাইজেশ্যনৰ মিছ ডিভা কম্পিটিশ্যনত পোনপটীয়াভাৱে অংশগ্ৰহণ কৰাৰ সুযোগ লাভ কৰিব। এইখিনিতে জনাই থ'ব বিচাৰিছোঁ যে প্ৰতিযোগীসকলৰ বয়সৰ সীমা 18-26 বছৰ আৰু উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি হ'ব লাগিব। আহক আমি আটাইয়ে এই সুন্দৰ সুযোগ গ্ৰহণ কৰোঁ। এসাজো নিৰামিষ খাবা নোৱাৰে না, এগলা বৈয়া স্বভাৱ দে, হাকে হুকতে ভক্ষণ, সেয়ে পুৰুষৰ লক্ষণ। ডাঙৰ কথা হৈ গেছি দক, গুৱাহাটীত মাইদিয়াৰে ঠিকছি থাকিব নোৱাৰিছি। কিয়, কি প্ৰব্লেম হ'ল? জিএমবি পালে নেকি? জিএমবি লেখা নাই ৰব হে, ৱকিয়াৰ পাদাই এতিয়া মাইদিয়াৰক গেলি জিএমবি আনিছি। হাও কি এগিলি দেব, ঘরখানত থাকবা নরা হই অলেই চুরব। হাও কি হই, হাফিজে কিবা মারা ধরা করছি তো? ঠিকলা এখন হই রব, মিশা কলি কি হব, ঠিকলা খান স্বভাব মোর মানতুন নাই, আজিক লগিন মোর গাত হাত দিয়া নাই দিয়ক। দেখি হইছি হুয়া মারাক ফালে খাইরুলার আৰু আক ফালে ফাতেমা আহার ঘর হই না, মাজত থাকলো আমি। হই হই জানু দে ঘটনাটো কি। এথেন ঘটনাটো হইছে কি, খাইরুলে হিন্না ভাতর পাতর পেরেন উঠি আহি, ফাতেমা হাতার পেরেন মুরগির ডিমা এটা আনি ভাজি খালাক। ভাতর পাতর পড়া উঠি আহি, ও খাইরুলে নিরামিষ খাবা নরে। ইয়াই অধা সারি বস্তুয়ে, এখাজো নিরামিষ খাবা নরে না, এগলা বইয়া স্বভাব দে, হাকে হুকতে ভক্ষণ, সেয়ে পুরুষর লক্ষণ। পড়া ঘটনাটো হইছে কি, আজি বহুত দিনে হল খাইরুলে ডিমাটোর পয়সাই দেয়া নাছিল, আজি খুজাওতে খং উঠি গেল। কিয়, এটা ডিমার দাম 7 টাকা, তাক বলে 7 টাকা হেনকেন খুঁজবা যাবাই, কি বলে লাজ পাইছে, তাক বলে অপমান করা হেন হল। খাবা পারে দাম দিবা নরে, আর দাম খুঁজলি অপমান পায়। তাকেই তো ফাতেমাই কইছে, পয়সার কারণে চলির মুখর পরে একাডি ডিমা বিক্রি করছু, দাম নেদলি হয়ে। হায় আল্লাহ, সেটি কথাত লাগি দুও ঘর জি কাইজা, আমার থাকবা নরা কন্ডিশন হয়েছে, সেদ্য দি গুছি আইসু। বইয়া কথা হয়েছি দে, রীতা থাকলি আমার আয়োগে কিবা এটা কল্লা হই, এটা কি করা চিন্তাত পড়লো। আহিলি? ও আপনিনো কত ঘুরি পড়ছে? এনে পাক ঘুরিলো রাম, এ ভর উপরে এখন তাতে কিন কিন কে বরখনো পড়ছে। এরো ভর উপরে বলি কথা নাই, কামত আহিছো, কামত ঘুরিছো। কিনু কাম? এই কেই দিনতে বড়লা কারণে সোয়ালে জনি বিচাৰি উলিয়াব নোৱাইলে মই মনত শান্তি না পাম, মই বিচাৰি উলিয়াম। ও খোৱাদো ফালেঙে গৌসা কলি বিচাৰি ফুৱাতে বিচাৰি লাভ নাই নহয়, আহক আহক। দিনৰ দিনটো ঘৰ সোমাই থাকি কিবা লাভ হব জানো? ঐ সংযোগ বেলেগ বস্তু, কেতিয়া কাৰ লগত সংযোগ ঘটে কোনেও ক'ব নোৱাৰে, মোৰ বিশ্বাস আছে এইবাৰ সংযোগ ঘটিবই। খাটাং যা তই গৈ থাক। শুনকচোন, এই তই গৈ থাক, মই আহিছো। নমস্কাৰ, উত্তৰ পূৰ্বাঞ্চলৰ যুৱতীসকলৰ বাবে মই লৈ আহিছোঁ এটি সুখবৰ। পুনৰ আহি আছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ অনন্য সৌন্দৰ্য প্ৰতিযোগিতা নৰ্থ ইষ্ট ডিভা। আপোনালোকে জানি সুখী হ'ব যে নৰ্থ ইষ্ট ডিভা উইনাৰে মিছ ইণ্ডিয়া অৰ্গেনাইজেশ্যনৰ মিছ ডিভা কম্পিটিশ্যনত পোনপটীয়াভাৱে অংশগ্ৰহণ কৰাৰ সুযোগ লাভ কৰিব। এইখিনিতে জনাই থ'ব বিচাৰিছোঁ যে প্ৰতিযোগীসকলৰ বয়সৰ সীমা 18-26 বছৰ আৰু উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি হ'ব লাগিব। আহক আমি আটাইয়ে এই সুন্দৰ সুযোগ গ্ৰহণ কৰোঁ। নালগে পইচা দিম মই, এই খবৰ নলকে মোক থানাত ভৰি দিবা এক দিছি। লাকাই আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ভিভেল সোপ অব সমঝোতা নহি, টিভিএস আপাচি আরটিআর, হিটফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহি বচেগা, আর জুনিয়র হরলিক্স।